কেমন আছো? আশা করি ভালো আছো। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সঞ্জয় ভৌমিক তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজ সপ্তম শ্রেণীর কিছু ত্রিতালের উপরে আমি কিছু বোলবাণীর উপরে আমি তোমাদের কিছু সহজ সহজ মুদ্রা তোমাদের কাছে তুলে ধরব। সেই ত্রিতালের কিছু বোলবাণী, যেমন মনে করো ত্রিতালের কিছু বোলবাণী কর্থক নৃত্যের মধ্যে আছে, তাত তাত তুন তুন ধা ধা তেরি কেটে ধা, তাত তাত তুন তুন ধা ধা তেরি কেটে ধা, তাত তাত তুন তুন ধা ধা তেরি কেটে ধা, ধা ধা তেরি কেটে ধা, ধা ধা তেরি কেটে ধা, ধা ধা তেরি কেটে ধা। আমি তোমাদের সুন্দর মতন এই জিনিসগুলো তোমাদের মাঝে উপস্থাপনা করব। তা 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 থে থে তা আ থে থে তা 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 থে থে তা আ থে থে তা 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 থে থে তা আ থে থে তা দা দিন দিন দা দা দিন দিন দা দিন দিন দা তিন দিন দিন দা দা দিন দাদা দিন দিন দা তিন তিন দা তিন দিন দিন দা। এটা হচ্ছে ত্রিতালের প্রথম টুকরা। আমি আবারও বলছি ত্রিতালের কিছু টুকরা আছে, তোরা আছে, আমি এগুলো আজ তোমাদের কাছে উপস্থাপনা করব। ত্রিতালের যেই টুকরাটা তোমাদের মাঝে উপস্থাপনা করলাম সেটা কি, প্রথম এইভাবে চারবার চারবার ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা তিন ধিন ধিন ধা। একবার হলো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা তিন ধিন ধিন ধা। দুবার হলো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা তিন ধিন ধিন কবর হলো তিনবার। আরেকবার ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন না তিন ধিন ধিন ধা। সাথে সাথে টুকরো শুরু হবে তা 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 থে থে তা আ থে থে তা 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 থে থে তা আ থে থে তা 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 থে থে তা আ থে থে তা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা তিন ধিন ধিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা তিন ধিন ধিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা তিন ধিন ধিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা তিন ধিন ধিন ধা ধা। এই হচ্ছে ত্রিতালের কি টুকরা। এবার ত্রিতালের তুরা বলে একটা বোল আছে, সেটা আজ তোমাদের কাছে সুন্দর মতন সহজভাবে আমি উপস্থাপনা করব। তার আগে চারবার ত্রিতাল পায়ে দেখাতে হবে। আগে কতবার? চারবার ত্রিতাল পায়ে দেখাতে হবে। তিন তিন ধা ধিন ধিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধিন ধিন ধা না তিন তিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন ধা ডিং ডিং ধা তাত তাত তুন তুন ধা ধা তিন ধা তাত তাত তুন তুন ধা ধা তিন ধা তাত তাত তুন তুন ধা ধা তিন তিন ধা 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 ডিং ডিং ধা ডিং ডিং ধা না তিন তিন না ডিং ধা ধা ডিং ডিং ধা ডিং ডিং ধা না তিন তিন না
ding ding da da ding da da ding ding da ting ting na tit ding ding da da ding ding da ting ting na tit ding ding da এবার আমি তোমাদের কি কি দেখালাম টুকরা আর তোরা দেখালাম এবার তোমাদের আমি কিছু লোকনৃত্যের কিছু কিছু মুদ্রা আছে যেগুলো খুব সহজ এবং সুন্দর হয় সেগুলো তোমাদের কাছে উপস্থাপন করব যেমন এই 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 এই যে চক্রটা এই চক্রটা লোকনৃত্যের মধ্যে খুব প্রয়োজন দেখো কমর এই যে কমর কমর বাঁকা করলাম ঘুরলাম আবার কমর বাঁকা করলাম ঘুরলাম আবার কমর বাঁকা করলাম ঘুরলাম তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে তোমাদের লোকনৃত্যে এই ঘূর্ণাগুলো করতে হয় আজ আমি কিছু যেমন লোকনৃত্যের আরেকটা মুদ্রা আছে 1 2 3 4 5 6 7 অনেক নাচে অনেক লোকনৃত্যে এই মুদ্রাটা প্রয়োজন পড়ে আমি আশা করি তোমরা এই মুদ্রাগুলো শিখবে সুন্দর করে 1 2 3 4 5 6 7 1 2 3 4 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 6 7 তাহলে আমার এই লোকনৃত্যের মুদ্রাগুলো তোমাদের কাছে উপস্থাপন করলাম এবং আমি আশা করি এই অল্প কিছু জিনিস দিয়ে তোমরা ভালো কিছু জিনিস শিখতে পারবে যখন করোনা মুক্ত বাংলাদেশ হয়ে যাবে স্কুল খুলবে তখন আমি কিন্তু তোমাদের এই মুদ্রাগুলো আমি তোমাদের প্রথম একবার দুইবার দেখাব তারপরে আমি জানি তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে সুন্দর মতন তোমরা করতে পারবে আবারও আমার সপ্তম শ্রেণীর সকল ছাত্রীদের আমি সঞ্জয় ভৌমিক তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকে অনলাইন ক্লাস ধন্যবাদ সকলকে